গুড মর্নিং, আমি পৃথ্বীরাজ দত্ত। আজ আমি এই মুহূর্তে ওড়িশার জালেশ্বরে এসেছি, বালাসোর ডিস্ট্রিক্টে। তো আমি এই মুহূর্তে বসে আছি আমাদের ঝর্ণা ম্যাডামের বাড়িতে। তো ওনার মুখ থেকে শুনবো আমাদের জিনজিনো ব্যালেন্স অয়েল কতদিন খাচ্ছে এবং ওনার আগে কি কি প্রবলেম ছিল, কি কি সমস্যা থেকে উনি বারবার প্রবলেমে পড়ে যেতেন, আর আজ জিনজিনো ব্যালেন্স ইউজ করার পর উনি কেমন আছেন। তো ঝর্ণা ম্যাডাম নমস্কার। আজ আপনি জিনজিনো ব্যালেন্স অয়েল কতদিন খাচ্ছেন? এক মাস উনি খাচ্ছেন। আচ্ছা, যদি আপনার এর আগে কি কি প্রবলেম হতো? এক, হিমোগ্লোবিন কম ছিল। দুই, যখন তখন ইউক্রাস থেকে ব্লিডিং হয়ে যেত। এনার হয়তো দীর্ঘদিন থেকে এই প্রবলেমটা থেকে মানে দূর ছিলেন এবং এটা রীতিমতো ওনার ডিপ্রেশনও হচ্ছিল, কেন এটা হচ্ছে। দু নম্বর, তিন নম্বর, শ্বাস প্রশ্বাস নিতে মাঝে মাঝে অসুবিধা হতো। চার নম্বর, গলায় খাবার আটকে যেত। পাঁচ নম্বর হচ্ছে শরীরের মধ্যে সেই এনার্জি, সেই লেভেল, সেই তাকত, যে তাকত দরকার একটা মহিলার, সেই তাকত তার ছিল না। ছ নম্বর, আর কি কি প্রবলেম হতো আপনার? পায়খানা, পেচ্ছাপ কেমন হতো, ঘুম কেমন হতো? ঘুম ঠিক যেরকম হওয়ার কথা হতো। হ্যাঁ, আর হচ্ছে কি পায়খানা আমার সব প্রায় নর্মাল হয়। এই ব্লিডিংটা আমার বন্ধ হতো না রেজিস্ট্রেশন টাবলেট না খাওয়া পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এই জিনজিনের ক্ষেত্রে আর খেতে হয়নি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এইটা কতদিন থেকে প্রবলেম হচ্ছে? আর এবং আমি রিপোর্টে দেখলাম বাল্কি ইউটেরাস, মানে আগামী দিনে আপনার অপারেশন হতেই হতো। তো এখন আপনার কেমন লাগছে, ফিলিং কেমন হচ্ছে, মানে এখন শরীরের মধ্যে কেমন লাগছে যে আমাকে আগামী দিনে অপারেশন হতে হতে পারে, এরকম কি মনে হচ্ছে? না না, ভাবুন, এক 30 দিন মাত্র জিনজিনো ব্যালেন্স অয়েল। অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দিই, এটা হচ্ছে ওমেগা 6, ওমেগা 3, ওমেগা 9, ভিটামিন D3, পলিফিনল, ভিটামিন সি এর সংমিশ্রিত একটা অয়েল। যে অয়েল আসছে ইউরোপ কান্ট্রি, নরওয়ে, সুইডেন থেকে, এবং এই অয়েল একদিনের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের মানুষ, যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো রোগের জন্য ইউজ করতে পারে। কারণ ওমেগা 6, ওমেগা 3 একটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা বাইরের খাবার থেকে নিতে হয়, আমাদের শরীর তৈরি করতে পারে না। ঠিক সেই ঘটনায় কিন্তু এই জেঠিমার কিন্তু ঘটে গেছে। ওনার কিন্তু ওমেগা 3 কম থাকার দরুন ওনার যখন তখন ব্লিডিংটা হয়ে যেত, ওনার ব্লিডিং রুখতে পারত না, ওয়াল থেকে ব্লিডিং অটোমেটিক নেমে যেত। তো আজ সেই ব্লিডিং বন্ধ হয়ে গেছে, শুধু একটাই কারণ, অরিজিনালি কারণ হলো ওনার ব্লাডটা পিউরিফাই হয়ে গেছে এবং ওমেগা 3 ব্যালেন্স ওনার শরীরে সঠিক মাত্রা পৌঁছে গেছে, যার জন্য উনি আজকে সুস্থতা লাভ করতে পারছেন। তো কেমন লাগছে আপনি একটু সবার জন্য দু একটা কথা বলুন। যে সারা সাধারণ মানুষ যারা দীর্ঘদিন থেকে ট্রিটমেন্ট করছে, অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছে বা হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছে, কিন্তু রোগটাকে ঠিক করতে পারছে না, তাদের জন্য আপনার কি উদ্দেশ্য থাকবে, কি কথা থাকবে? এটা খেয়ে আমাদের মনে হয় এই যে ওষুধ দেখালে সেখানে যাওয়ার থেকে এটা বাড়িতে বসে খেয়ে সুস্থ অনুভব করাটা ভালো। ইয়েস, তো ওনার নিজের মুখে বললেন যে আমরা বাড়িতে বসে যদি সুস্থতা পাই, বিনা ডাক্তার দেখিয়ে, বিনা টেস্ট করিয়ে, বা ডাক্তারের চেম্বারে গিয়ে লাইন দিয়ে না দাঁড়িয়ে থেকে যদি বাড়ি থেকে সুস্থ হওয়ার রাস্তা থাকে, কেন আমরা এটা চুজ করব না? একদমই সঠিক কথা। তাছাড়াও আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না আগামী দিনে, আমাদের শরীরে পেন ক্লিয়ার কাজ করবে না আগামী দিনে। তো সেই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, যার জন্য আমাদেরকে এই নিউট্রাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল অয়েল আমাদেরকে ইউজ করা খুব 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 জরুরি। আর এই প্রবলেম যাদের যাদের প্রবলেম, গাইনো প্রবলেম আছে, নিশ্চয়ই ওনার মুখ থেকে শুনে বুঝে গেছেন যে আপনাদেরও গাইনো প্রবলেম হয়তো এই অয়েলের দ্বারা ঠিক হতে পারে। তো আশা করি উনি আগামী দিনে আরো সুস্থ থাকবেন, আরো ভালো থাকবেন, ওনার বাড়ি হ্যাপি থাকবে, শান্তি থাকবে, এটাই আমি কামনা করবো ভগবানের কাছে। এবং যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের বাড়িতে যদি কোনো ফ্যামিলি রিলেটেড প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর এই ভিডিও ভারতবর্ষের কোনায় কোনায় প্রত্যেকটা মহিলার কাছে পাঠিয়ে দিন, কারণ তাদেরকে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার থেকে বাঁচাতে গেলে এই অয়েল দারুণভাবে হেল্প করবে। তো আমি পৃথ্বীরাজ দত্ত, সিধা বর্ধমান কাটোয়া থেকে আজ উড়িষ্যা। ফের আপনাদেরকে আরও অনেক টেস্টিমোনিয়াল দেখানোর আমি চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভারতবর্ষকে রোগ মুক্ত করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।